আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো দেখেন, আমি একটা শরবত বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু ভীষণ গরম পড়তেছে, এই গরমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে, শরবত খেতে হবে। তা আজকে একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের শরবত দেখাবো। তো দেখেন, আমি প্রথমে একটা গ্লাসের মধ্যে এখানে এক চামচের মতো তোকমা দানা দিয়ে দিচ্ছি, মানে একটু কম আছে, এক চামচও দেওয়া যাবে, সমস্যা নেই। তো এই তোকমা দানাটা আমি হাফ গ্লাস পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। তো এই তোকমা দানা রাখা যা ভিজতে ভিজতে আমি আরও অন্য একটি কাজ করে নিব। তো তার আগে দেখেন যে এই তোকমা দানার মধ্যে আমি আর কি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চিনি। এখানে আমি এক চামচের চেয়ে একটু কম চিনি দিছি, কারণ তোকমা দানাটাও দিছি এক চামচের চেয়ে কম, চিনিটাও দিছি এক চামচের চেয়ে কম। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, মানে হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এই হাফ গ্লাস পানি দিয়ে তোকমা দানা এবং চিনিটা আমি একটু সাইডে রেখে দিব, যাতে তোকমা দানাটা ভিজে যায় এবং চিনিটা গলে যায়। তো তার আগে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ একটু মিশিয়ে দিতে হবে, তা না হলে তোকমা দানার উপরে চিনিগুলো থাকবে, তোকমা দানাটা একটা ভালো ইয়ে হবে না, মানে ফুটবে না। তোকমা দানাটা কিন্তু একটা ফুটতে হয়, সিদ্ধ করলে যে ফুটে সেটা কিন্তু না, অনেকক্ষণ ভিজে রাখলে এটা কিন্তু ফুটে যায়। তো দেখেন, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা অ্যালোভেরা থেকে কিছু অংশ কেটে, সেই অ্যালোভেরার ভিতরে যে জেলটা আছে সেই জেলটা আমি বের করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্য। তো এই জেলটা আপনারা কাঁটা চামচের সাহায্য বের করতে পারেন, বা অ্যালোভেরা জেলটা যে খোসাটা আছে এই খোসাটা না ফেলে খোসাটা সহকারে কোনো শক্ত জিনিস দিয়ে একটু থেতলিয়ে নিলেও কিন্তু, তারপরে কিন্তু আপনি খোসাটা কেটে নিলে ওই জেলটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায়। তো সেইভাবে কিন্তু আপনি এই জেলটা বের করতে পারেন, দুই উপায়েই অ্যালোভেরা জেলটা বের করে নেওয়া যায়। তো আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেইভাবে আপনি অ্যালোভেরা জেলটা বের করে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই অ্যালোভেরা জেলটা আমার বের করা হয়ে গেছে, আমি এখন এই জেলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বরফ, কারণ বরফ দিলে এই জেলটা খেতে বা শরবতটা খেতে ভালো লাগবে, শরবত মানেই কিন্তু ঠান্ডা, সেজন্য ঠান্ডা অবশ্যই দিতে হবে। তো এখন আমি এই জেলের মধ্যে দিয়ে দিছি সামান্য পরিমাণে বিট লবণ, কারণ বিট লবণটা অন্যরকমটা টেস্ট করে, তো সেই জন্য বিট লবণটা দিয়ে দিলাম। তো বিট লবণটা দিয়ে এখন আমি এটার মধ্যে একটু সাধারণ লবণও দিয়ে দিব, কারণ সাধারণ লবণটা দিলেও ভালো লাগে। তো আমি একটু চিনিও দিয়ে দিলাম, মিষ্টির পরিমাণটা অবশ্য আপনার স্বাদ অনুপাতেই দিতে হবে, কারণ স্বাদ আপনি যেরকম খাবেন সেরকমই দিতে হবে। তো এখন আমি দেখেন এই গ্লাসের মধ্যে চিনি আর বিট লবণ আর সাধারণ লবণটাও দিয়েছি, যেটা হয়তো ক্যামেরার মধ্যে ধরা পড়ে নাই কি। তো এখন সবগুলো জিনিস আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই অ্যালোভেরা জেলটার শরবতটা দেখেন একটু ভালো মতো, মানে এই গ্লাস থেকে সেই গ্লাসে করে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু এটা একটা পিচ্ছিল জিনিস, তো সেই জন্য এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে যাতে পিচ্ছিলটা ছুটে যায়, তাহলে এই অ্যালোভেরা শরবতটা খেতে খুব ভালো লাগবে। তো এমনিতে অ্যালোভেরা কিন্তু তিতা লাগে একটু, তো সেই জন্য কিন্তু মিষ্টিটা দেওয়া, তো মিষ্টি ছাড়া খেতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। এই অ্যালোভেরা জেলের যে শরবত এটা কিন্তু মিষ্টি ছাড়া খেতে পারলে সবচেয়ে বেশি বেটার এবং সবচেয়ে বেশি উপকার হয়। তো যারা খেতে পারেন মিষ্টি ছাড়া, তারা মিষ্টি ছাড়া খাওয়ার চেষ্টাই করবেন, আর যারা মিষ্টি ছাড়া একদমই শরবত খেতে পারেন না, তারা এই যে সামান্য মিষ্টি দিয়ে নেবেন, তাহলে ওই তেতো ভাবটা আর লাগবে না। তো দেখেন, আমি আবারও এই গ্লাস থেকে ওই গ্লাসে উল্টে পাল্টে ঢেলে জেলটার যে পিচ্ছিল ভাবটা আছে সেইটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারাও এইভাবে করবেন। তো দেখেন, আমার শরবতটা হয়ে গেছে, আমি এখন খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।